কলিযুগে বলুন তো মা সীতা যখন পিণ্ড দেয় পাঁচটা সাক্ষী ছিল তার ভিতরে তুলসীও ছিল তুলসী মিথ্যে বলেছে না সত্যি বলেছে ভালো করে বলবেন মিথ্যা বলেছে না সত্যি বলেছে মিথ্যা বলেছে বলুন যে মিথ্যাবাদী এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো রামকে ভুল বোঝানোর চেষ্টা করলো সেই মিথ্যাবাদী যদি আপনি গলায় রাখেন তাহলে বলুন কৃষ্ণ সাধনা হবে কৃষ্ণ সত্য না মিথ্যা তাহলে যে মিথ্যা কথা বললো যে নিজে ঠিক নেই সে আপনাকে ঠিক পথে কিভাবে চালনা করবে তাই বলে কি তুলসীর মালা পরবো না কেন পরবো শোনো তুলসী কণ্ঠে থাকলে তোমার মনে রাখা লাগবে হে ঠাকুর এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে চরম অপরাধী হয়েছে অভিশাপ প্রাপ্ত হয়েছে আজও পর্যন্ত কলিযুগে কুকুরে যার মাথায় প্রস্রাব করে কেন মিথ্যে বলেছে তাই হে ঠাকুর সেই দেবী তুলসীকে আমি কণ্ঠে রাখলাম কেন তুলসী যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয় তুলসী যে মিথ্যে কথাটা বলেছে সেই মিথ্যে কথাটা যেন আমার কণ্ঠ থেকে না নির্গত হয় তাই মিথ্যাবাদী তুলসীকে কণ্ঠে রেখে আমি প্রতিনিয়ত সত্যের সন্ধান করব সত্যের উপাসনা করব আর এই তুলসী আমায় মনে করিয়ে দেবে তুমি মিথ্যা যেন বলো না গো তুমি মিথ্যা যেন বলো না তুমি মিথ্যা যেন বলো না গো তুমি মিথ্যা যেন বলো না গো যেমন করে আমি বলি তেমন করে বলো না গো যেমন করে যেন বলি মিথ্যা যেন বলো না গো যেমন আমার দশা হয়েছে তেমন দশা না হয়ে যেন যেমন আমার দশা হয়েছে যেমন তেমন দশা না হয়ে যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয়ে যেন যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয়ে তাহলে বুঝা গেল ক্লিয়ার হলো আমরা এতদিন জানতাম কণ্ঠে নেওয়া লাগবে কেন নেওয়া লাগবে জানতাম না কিছু কিছু প্রসঙ্গ আছে সেগুলো যতক্ষণ না উঠে আসে ততক্ষণ ক্লিয়ার হয় না এইবার বাবাজি করলেন ভালো করে টান দিলেন দিয়ে বললেন গলা খালি কেন একখানা মালা নিয়ে গলায় দিলেন ভালো করে শুনুন সেটা তুলসী দিলেন বেল দিলেন গোলাপ দিলেন কি ফুল দিলেন কি উদ্রাক্ষ দিলেন কথা এটা না কথা এটা একটা মালা তার গলায় পরিয়ে দিয়েছে দেওয়ার পর হলো কি মাতৃদেবী এবার বললেন আচ্ছা এই যে আমায় মালা পরিয়ে দিলে আমি তো শুনেছিলাম বিয়ের সময় মালা পরায় কেউ এই যে বিয়ে দিলে এটা কোন বিয়ে বললে শোনো তখন যেটা বিয়ে হয়েছে ওটা জড় জগতের স্বামী আর এই যে তুমি মালা পরলে এটা জড় জগতের স্বামী না সেই অনন্ত চিদানন্দ জগতের স্বামী তার সঙ্গে আজকে তোমার যোগ সূত্র হলো প্রেম সে বলো হরি হরি আচ্ছা আচ্ছা তো বেশ এইবার বলে শোনো ভিক্ষা করেছো পথের প্রতীক হয়েছো তিলক সেবাও করেছো মালাও নিয়েছো এবার এবার আপনার পথে আপনি চলো করহ সাধন ভজন আপনার পথে আপনি চলো করহ জন সাধন আপনার পথে আপনি চলো করহ সাধন ভজন আপনার পথে আপনি চলো করহ ভজন সাধন সেই দয়াল 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 প্রতি রাখো সুন্দর মন সেই দয়াল 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 প্রতি রাখো সদা মন সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন যেন অন্য চিন্তা করো না হে যেন অন্য চিন্তা করো না হে চিন্তা করো না গে দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না হে দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না গে নাম বলো নাম জপ নাম করো সার নাম জপ নাম জপ নাম করো সার নাম ভজ নাম জপ
नाम करो सा नाम भज नाम जप नाम करो सा नाम छाड़ा कलि जीवे गति नाहिया ओई नाम छाड़ा कलि जीवे गति नाहिया नाम छाड़ा कलि जीवे गति नाहिया ओई नाम छाड़ा कलि जीवे गति नाहिया आगे बार हरि हरि बोलो आगे बार हरि हरि बोलो हरि हरि बोलो आगे बार हरि हरि बोलो आज आपनारा एसछेन आमरा एसछि आज बोलले बोलते पारबेन आज बोलार सुजोग आछे आज बोलार मतन परिवेश आछे आज बोलार मतन परिस्थिति आछे आज बोले निन एमन एकदिन आसबे जे आपनी बोलार तो चेष्टा करबेन सेदिन बोलते पारबेन তাই একেবারে হরি হরি বলো একেবারে হরি হরি বলো হরি বিনা গতি নাই ভাই একেবারে হরি হরি বলো হরি বিনা গতি নাই একেবারে হরি হরি বলো হরি আমার পথের পথ একেবারে হরি হরি বলো হরি 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 বলো হরি আমার মতি গতি একবার হরি হরি বলো হরি আমার মতি গতি একবার হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি আমার মতি গতি হরি বলো হরি বলো হরি আমার মতি গতি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি নাম রত মাতৃ চলিতে লাগিল চলিতে লাগিল আস্তে 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 চলতে 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 বিশাল এক পাহাড়ের সম্মুখে আস তখন কখন সকালবেলা এখান থেকে আর একটা দিন চললে জগন্নাথ এসে যাবে ঠিক সেই সময় গর্ভযন্ত্রণা শুরু হলো সঙ্গের সাথী জানারা ছিলেন মাতৃ কি কথা ছিল কি কথা ছিল যেখানে প্রসব যন্ত্রণা হবে সেখানে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে যেখানে প্রসব যন্ত্রণা হবে সেখানে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে একটা দিনের রাস্তা এই একদিন গেলে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছে যাব এখন যে তোমার প্রসব যন্ত্রণা হয়েছে আর এখন যদি আমরা এখানে থেমে যাই আমাদের তো জগন্নাথ দর্শন হবে না আর তোমার যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম হয় তাহলে জন্মানোর পরে কি বলে অশৌচ আর এই অশৌচ যদি একবার দর্শন হয় আমরা তো আর জগন্নাথ দর্শন করতে পারব না কৃষ্ণের আর একটা প্রতিমূর্তিকে তিনি হলেন জগন্নাথ প্রত্যেকটা ঠাকুরজি ব্রত করতে গেলে না খেয়ে করতে হয় তাই না পূজা করতে গেলে না খেয়ে করতে হয় কিন্তু জগন্নাথ প্রভু এমন এক প্রভু তার পূজা করতে গেলে না খেয়ে না আগে প্রসাদ পাও তারপর জগন্নাথ দর্শন পূজন চিন্তন এখন তোমাকে আমরা তো না পাচ্ছি ফেলে রেখে যেতে আর না পাচ্ছি তোমার সঙ্গে থাকতে আমরা কি করব করো জোর করে বললেন মাতৃ যাও যাও তোমরা চলে যাও আমার এই গর্ভে যে আসছে মনে হয় আমার কেউ না অনেক চিন্তা করে অনেক ভাবনা করে অনেক ডাকতে ডাকতে এই পুত্র সন্তানটা আমি নিয়েছিলাম আমি ভেবেছিলাম এ আমার কাছে থাকবে আমরা মায়ের ছেলেতে মিলে জগন্নাথ দর্শন করো কিন্তু হায় রে আমার পোড়া কপাল আর একদিনের রাস্তা আর এই একদিনের রাস্তাতেই এসেই তুই কি না এই সময় তোর পৃথিবীতে আসার সময় হলো তুই আমার পুত্র না আমি তোর মা না বলতো মায়েরা পুত্র যদি মাকে কষ্ট দেয় তখন কি মনে হয় যে কোন মুহূর্তে আমি তোকে পেটে ধরেছিলাম কোন জন্মের অপরাধ কোন জন্মে কি পাপ করেছিলাম যে তোর মতো পুত্র সন্তান আমার সংসারে আজ তাকিয়ে দেখুন মাতৃ উদরে হাত দিলে দিয়ে বলে উঠলেন
তুই পৃথিবীতে আসবি যখন তালে দেরি কেন করছিস আর দেরি করিস না একটা গুফা সেই গুফায় গিয়ে আশ্রয় নিল আর পেটে প্রচন্ড চাপ দিয়ে বললেন আমি তোর কেউ না তুই আমার কেউ না যা তুই আমার ছেড়ে চলে যা পুত্র সন্তান প্রসব হলো ওয়া ওয়া করে কেঁদে উঠল কিন্তু এই মাতৃদেবী তার দিকে ফিরেও তাকালেন না তোর মুখ দেখব আমি আমি জগন্নাথের মুখ দেখতে যাচ্ছি আর সেই যাত্রায় তোর বাবা আমায় বাধা দিল না তুই আমায় বাধা দিয়ে দিলি তুই আমার পুত্র না তুই কুপুত্র আর কুপুত্র যদি বংশে আসে তাকে আগের থেকে ত্যাগ দেওয়ার দরকার তা না হলে তার সঙ্গে যদি আমি জড়িয়ে থাকি পরে গিয়ে সে এমন কাণ্ড করবে পুরো সংসারটাকে ডুবিয়ে দেবে তাই এখন থেকে আমি তোকে ত্যাগ দিয়ে দিলাম তোকে ছেড়ে দিলাম মাথার আঁচলটা ঘোমটাটা খুলে এইভাবে ভালো করে পেঁচিয়ে নিলে ভালো করে খেয়াল করবে মুখ থেকে এইভাবে নিয়ে আর কোমরে পেঁচিয়ে নিলেন কেমন যারা মা হয় তারা জানি যন্ত্রণা কত হয় যাতে চলতে পারে তার জন্য ঘোমটা খুলে কাঁধ থেকে কোমরে পেঁচিয়ে নিলেন এটা কোন রূপ ঠাকুর বলে উঠলেন হে মাতৃ তুমি যে কোমর জড়িয়ে দিয়ে বুক ঘষ্টাতে ঘষ্টাতে জগন্নাথে যাচ্ছ তোমার এই যাওয়া বিফল হবে না আগামী সময়ে যদি কেউ কোনো মান্নাত মানসিক আমার কাছে বা কোনো দেবতার কাছে করে তুমি যেমন দণ্ডি দিতে দিতে জগন্নাথে যাচ্ছ এটাকে কি বলা হয় দণ্ডি তেমনি করে আগামী দিনে মায়েরাও তোমার যন্ত্রণা মাথায় করে বয়ে বেড়াবে আর যদি কোনো মানসিক করে থাকে ঠাকুরের কাছে কোনো দেবী দেবতার কাছে কোনো ভগবানের কাছে তারাও কোমর জড়িয়ে ভিজে কাপড়ে কেন তুমি পুত্র সন্তানের জননী হয়েছ তুমি ভেবেছো তুমি অসৌচ তাই জন্ম দেওয়ার পরে তুমি স্নান করেছ আর সেই ভিজে কাপড়ে বুক ঘষ্টাতে ঘষ্টাতে কোথায় যাচ্ছ জগন্নাথের কাছে আগামী দিনেও মায়েরা আজ থেকে শুরু হলো কি দণ্ডির প্রথা আপনারা যারা দণ্ডি দেন যদি কেউ প্রশ্ন করে দণ্ডি পৃথিবীতে কে কবে কোথায় করেছিল এ হলো তার প্রমাণ মাতৃদেবী এই প্রথম বুক ঘষ্টাতে ঘষ্টাতে চলেছেন কোথায় জগন্নাথের দিকে আর উচ্চ কণ্ঠে জগন্নাথের দিকে উদ্দেশ্য করে মনে মনে ভাবছেন জগন্নাথের কথা আর কণ্ঠে বলে যাচ্ছেন উচ্চ কণ্ঠে বলছেন জয় জগন্নাথ প্রভু দয়াময় করুণা সাগর নাথ হে কৃপাময় ভব ভয় ভঞ্জন কৃত দাস হে শিকার প্রভু দয়াময় এ আধমার আজ হে নমনীতি পরিধবেশ সুক্ত সাক্ত পরিস্থিত জয়তি জয় জয় জগন্নাথ স্বরূপ নারায়ণ হে মঙ্গলতি মঙ্গল ভবন কারণ যুত হে জগত গুরু জগত গোসাই হে দীননাথ বন্ধু হে হে দীননাথ বন্ধু হে হে দীননাথ বন্ধু হে জগন্নাথ জিও কি বলদেব জিও কি সুভদ্রা মাতা কি জগন্নাথ জিও কি বলদেব কি সুভদ্রা মাতা কি এসে দাঁড়ালেন জগন্নাথের ভূমিতে দূরের দিকে তাকিয়ে দেখলেন তিনখানা রথ এগিয়ে আসছে আর সম্মুখে যাকে দেখলেন আর থাকতে পারলেন বুক ঘষ্টাতে ঘষ্টাতে কাপড়খানা কোমরে গুঁজে নিয়ে উঠে দাঁড়িয়েছে
এই তুমি জগন্নাথ, তোমাকে দেখলে নাকি আর মনুষ্য জন্ম হয় না। জানো ঠাকুর, তোমাকে দেখার জন্যে স্বামীকেও ছেড়ে দিয়েছে, বাচ্চাটাকে। এরপরে যদি আবার আমার জন্ম মৃত্যু চক্রে পড়তে হয়, তাহলে আমার মতো নরাধম আর পৃথিবীতে কেউ থাকবে না। ঠাকুর করুণা করো, কৃপা করো, ছোট্ট একটা কালো বাচ্চা কাশে এসে দাঁড়িয়েছে, আমায় দাঁড়াতে পারছিস না? আমার কাঁধে হাত রাখ। কার কাঁধে হাত রাখ? বিয়ের আগে পিতা মাতা সাহারা হয়, বিয়ের পরে স্বামী সাহারা হয়, পুত্র সন্তান হলে পুত্র সন্তান বৃদ্ধকালের সাহারা হয়। বাবা মাকে ছেড়ে দিয়ে স্বামীর ঘরে এসেছি, স্বামীকে ছেড়ে দিয়ে জগন্নাথের জন্যে রওনা দিয়েছি। আর পুত্র সন্তান যে আমার বৃদ্ধাকালের সাহারা, তাকে কার কাঁধে হাত রাখবো? কেন রে মা, লোকে বলে যার কেউ নেই তার নাকি জগন্নাথ আছে। আমি তোর পাশে দাঁড়িয়েছি, তুই আমার কাঁধে হাত না। জগন্নাথ উচ্চ কণ্ঠে ডাক দিলেন, জগন্নাথ। ছোট্ট বাচ্চাটার কাঁধে যখন হাত রেখেছে, দাঁড়াতে পারছে না তো, সামনে দাঁড়িয়েছে বাচ্চা, আর দুটো হাত কাঁধে রেখে চাপ দিয়ে উপরে জগন্নাথকে দাঁড়িয়ে দেখছে। এই তুমি জগন্নাথ? এই দেখার জন্যে লাখো লাখো মানুষের ভিড় হয়, লাখো লাখো ভক্ত তোমার কাছে আসে। কত জন্মের পুণ্য আমার সঞ্চিত ছিল যে আজ তোমার মতো প্রভুর আমার দর্শন। হাত চাপ দিয়ে যখন রথের দিকে তাকিয়েছেন, কি দেখলেন? তাকিয়ে জগন্নাথকে দেখলেন না, যে ছেলেটার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন সেই ছেলেটাই ওখানে। ও কি, এই তো তুই আমার কাছে ছিলিস। মা নিচের দিকে তাকিয়ে কি দেখলেন? সেই ছেলেটা নিচে আর নেই, ও শুধুই দাঁড়িয়ে আছে, কিন্তু জগন্নাথের উপরে ওই ছোট্ট ছেলেটা। কে তুই? বাচ্চাটা বলে উঠলে, কেন, আমি তো সারে জগ কা নাম, ইসিলিয়ে মেরা নাম জগন্নাথ। হাতটা জোর করেছে, তুমি সব কাছে ছিলে, তবু তোমাকে বুঝতে পারলাম না। তুমি কাছে এলে তবু তোমাকে ধরতে পারলাম না, তোমাকে পেলাম কিন্তু পেয়েও আবার হারালাম। ঠাকুর, এতদিনের চলার পথ আজ পরিপূর্ণতা লাভ করলো। দুটো বাহু তুলে এমন ভাবে দাঁড়ালো যেন তার শরীরে আর কোনো ব্যথা নেই, যেন তার শরীরে আর কোনো যন্ত্রণা নেই। উচ্চ কণ্ঠে বাহু দুটো তুলে বলে উঠলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পিছনে যারা দাঁড়িয়েছিল তারা বলল, হ্যারে এই সেই সমুখে মাতৃ না? হ্যাঁ তাই তো, ওই তো মাতৃ। ও মাতৃ, তুই আগে আগে এলি কি করে? তুই তো ওখানে যন্ত্রণা ভোগ করছিলিস। মাতৃ বলে উঠলেন, শোনো, প্রভু যারে নিয়ে আসে কে তারে বাধা দেয়, প্রভু যারে নিয়ে আসে কে তারে বাধা দেয়, তারে নিয়ে আসে কে তারে বাধা দেয়, প্রভু যারে নিয়ে আসে কে তারে বাধা দেয়। বলো, প্রভু যারে নিয়ে আসে কে তারে বাধা দেয়, প্রভু যারে নিয়ে আসে কে তারে বাধা দেয়।
আমি প্রভুই আমার সার করেছি প্রভুই আমি সার করেছি প্রভুই আমার সার করেছি প্রভুই আমার সার করেছি তাই আমি জগন্নাথে এলাম প্রভু আমি সার করেছি তাই আমি জগন্নাথে এলাম প্রভুই আমার সার করেছি তাই জগন্নাথে আমি এলাম প্রভু আমার সার করেছি তাই জগন্নাথে আমি এলাম প্রভুই আমার সার করেছি ও মাতৃ তোর যে প্রসব যন্ত্রণা হলো তোর বাচ্চা কই দর্শনের বাধা হলো বাচ্চায় আমি ফেলে দিল দর্শনের বাধাই হলো বাচ্চায় আমি ফেলে দিয়েছি কি করেছিস জগন্নাথ দর্শনের বাধা হয়েছিল বাচ্চাটা আমি কি করলাম আমি ফেলে দিলাম কেন ফেললাম কেন কি আমার পথের বাধা হলো সৎ পথের বাধা হলো ভগবানের রাস্তার বাধা হলো এখন যাবি কোথায় ফিরে যাব কোথায় সে ঘর সে ঘর সে ঘর ফিরতে 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 যখন সেই পাহাড়ের কাছে এসেছে সম্মুখ তখন অন্ধকার বাঘের ডাক ভালুকের ডাক নিশাচরের ডাক শোনা যাচ্ছে ঠিক সে মতো অবস্থায় ওই গুফায় থেকে এক বিধবা মা ভালো করে খেয়াল করবেন পয়েন্টটা ওই গুফায় যে গুফায় বাচ্চাটা প্রসব করেছিল একটা বিধবা মা সাদা কাপড় বললে সাদা কাপড় পরে বললে ও মাতৃ ও মা চলে যাচ্ছিস তোর বাচ্চাটাকে নিয়ে যাবি না মাতৃ বললে হ্যাঁ তাই তো বাচ্চাটা যে ফেলে গেছিল কাছে এসেছে এসে বললে তুমি কে মা যখন আমার প্রসব হয়েছে পুত্র সন্তানের জননী হয়েছিলাম আমি তখন তো এই গুফায় কেউ ছিল না তুমি জানলে কি করে এই ছেলেটা আমার মাতৃ এবার গুফার দরজার ধারে দাঁড়িয়ে দুটো হাত বের দিয়েছে ওখানে আমায় ছেড়ে চলে গেছে এখন আমি আর তোমায় যেতে দেব না ভগবান মনে মনে করছেন যে ডেকে আমি কত বিপদে পড়েছি আচ্ছা গুফায় তো কেউ ছিল না তুমি তখন কোথায় ছিলে বৃদ্ধা মা বলে উঠলেন আমি তো সব জায়গায় থাকি তখনও এখানে ছিলাম এখনো এখানে আছি আমি সকলার কাছে আছি সকলার সঙ্গে আছি শুধু যে দেখতে পায় সে পায় যে দেখতে পায় না সে দেখতে পায় না আমি ছিলাম আমি আছি আমি থাকবো কিন্তু যারা পায় তারা পায় যারা পায় না ওরা পায় না আচ্ছা তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে হ্যাঁ তাহলে এবার বলো তুমি যে বিধবার কাপড় পরে আছো তোমার কি স্বামী মারা গেছে আমা সাদা কাপড় কারা পরে সাদা কাপড় কারা পরে বিধবারা পরে তুমি যে বিধবা সেজে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছো তোমার কি স্বামী মারা গেছে এবার ঠাকুর বলে উঠলেন আমারে আবার স্বামী কোথায় আমারে আবার স্বামী কোথায় আমারে আবার স্বামী কোথায় আমারে আবার স্বামী কোথায় আমি হলাম জগৎ স্বামী আমার আবার স্বামী কোথায় আমি হলাম জগৎ স্বামী আমার আবার স্বামী কোথায় আমি হলাম চিন্তামণি আমার আবার স্বামী কোথায় আমি হলাম চিন্তামণি আমার আবার স্বামী কোথায় ভাইরা বুঝে গেল দেখেছেন ভগবান সকলার কাছে পারে কিন্তু ভক্ত যদি চতুর হয় তার কাছে জবাব দেওয়া ভগবানের কাজ না তুমি যে সাদা কাপড় পরে আছো তাহলে নিশ্চয়ই তোমার স্বামী মারা গেছে ভগবান বললে আমার আবার স্বামী কোথায় বলে কেন স্বামী যদি না থাকবে স্বামী যদি না মারা যাবে তাহলে সাদা কাপড় পরলে কেন বললে শোনো সাদা মানে হলো সতের প্রতীক সাদা মানে কি সৎ শান্তির প্রতীক আমি সাদা কেন করেছি কেউ সৎ বা অশান্তি যার ভিতরে আছে যে অসৎ সে যখন আমায় দেখবে তখন আমার সাদাটা তাতে চলে যাবে আমার দেখা মাত্র দর্শন মাত্র আমার সাদাটা তার ভিতরে যাবে
সে আর কালো থাকবে না, লাল থাকবে না, হলুদ থাকবে না, সবুজ থাকবে না, তৎক্ষণাৎ সে সাদা হয়ে যাবে। তাই তো আমি সাদা পরি, 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 সাদায় সাদা জগৎ সাদা, তাই তো আমি সাদা পরি, সাদায় সাদায় জগৎ সাদা, তাই তো আমি সাদা পরি, আমার মনে নেই তো কাদা, তাই তো আমি পরি সাদা, আমার মনে নেই তো কাদা, তাই তো আমি পরি সাদা, আমার মনে নেই তো কাদা, তাই তো আমি পরি সাদা। আচ্ছা মা, তুমি বললে তোমার স্বামী নেই, আবার বিধবার পোশাক পরে আছো, তাহলে তুমি বলো তো তুমি অধবা বিধবা না সাধবা? মেয়েদের তিনটে পরিচয়, একটা হলো অধবা, আর একটা হলো বিধবা, একটা হলো সধবা। অধবা মানে যার এখনো বিয়ে হয়নি, কুমারী, যিনি সধবা যার স্বামী হয়েছে, বিধবাকে যার স্বামী নেই। তা তুমি কোনটার মধ্যে? বললে শোনো, আমি স্বামী খুঁজছি, স্বামী আছে কিন্তু স্বামী আমি পাচ্ছি না, তাই আমি বিধবা। এবার বলো তো মা, তুমি যদি বিধবা হবে তাহলে পায়ে কেন সোনার নূপুর দেবে? বিধবারা পায়ে সোনার নূপুর পরে? কিছু কিছু বিধবা বাবা আছে, স্বামী মারা গেছে তবু দুজোড়া চুড়ি খুলতে চাচ্ছে না, কেন? তোর দাদু দিয়ে গেছে। এই দেখেছো কিরকম ভাজিল? ওটা স্মৃতি, দাদু স্মৃতি। দুজোড়া সোনার চুড়ি খুলছে না কেন? না দাদু স্মৃতি, ভালো করে শুনে নাও, বিধবাদের সোনা ধারণ নিষেধ। তুমি যদি বিধবা হবে পায়ে কেন সোনার নূপুর রং? এবার হাত দিয়ে কাপড়টা ঢাকা দিতে গেল, চুমনি কাপড় ঢাকা দিতে গেছে, হাতের সোনার দুটো বালা বেরিয়ে পড়েছে। ও ঠাম্মা, ও দিদিমা, তুমি গুন্ডানা মাস্তান, হাতে বালা পরে কারা? তুমি বিধবা, বয়স হয়েছে তোমার, তোমার লজ্জাও করে না, দুটো হাতে দুটো সোনার বালা পরেছ? ভগবান মনে মনে করছে, এই রে যা সর্বনাশ হয়ে গেল। নূপুর দুটো দেখেছে, দেখেছে নূপুর দুটো ঢাকতে গিয়ে হাতের দুখানা সোনা বালা বেরিয়ে। এইবার বালা কাপড় টেনে যখন ঢাকতে গেছে, মাথার উপরে যে সোনার চূড়া, চূড়ার থেকে কাপড়খানা খুলে, তুমি ভেবেছো তুমি আমার সঙ্গে ছলনা করবে আর আমি তোমায় চিনতে পারবো না, তোমার জন্য আমি সংসার ছেড়েছি, পুত্র সন্তান ছেড়েছি, আত্মীয় বন্ধু বান্ধব ছেড়েছি, আর এখানে এসে আমি যদি তোমাকে চিনতে না পারি তাই কি কখনো হয়? যত ছলনা করো, যত আভূষণ করো, যত মায়া দেখাও, আমি তোমার ছাড়া যে অন্য কারো রূপ আমার মনে রাখি, কৃপা করো, কৃপা করো, করুণা দয়া করো ঠাকুর, হে মনুষ্য জন্ম আর চাই না, আর জন্ম চাই না, আর মৃত্যু চাই না, এবার তোমার চরণে ঠাই দাও ঠাকুর, ঠাই দাও। ঠাকুরজি বললে, বাচ্চাটাকে ধর, বুকে জড়িয়ে ধরেছি, বুকে বুকে জড়িয়ে ধরেছি। একটা গান আছে, আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। চাহি না জন, চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও।
চলে রেখে মরণ তোমার চরণ তলে রেখে দাও তোমার চরণ তলে রেখে দাও আমি বড় দুঃখী তাই তোমারে ডাকি তোমার চরণ তলে রেখে দাও আমি বড় সুখী তাই তোমারে ডাকি তোমার চরণ তলে রেখে দাও তোমার চরণ তলে রেখে দাও ও গো দয়াময় যদি আমার ও যদি এমন দিন কখনো হয় সেদিন যেন আমি আমার এই দুই নয়ন দিয়ে তোমার মতো কৃপাময় করুণাময়কে ধরতে পারি জানতে পারি আর যেন আমার কিছু চাই না তোমার চরণ ছাড়া চরণে গতি মতি সদগতি করে রেখে দাও ও দয়াময় কৃপা চরণ চাই প্রভু তোমার চরণ চাই চরণ চাই প্রভু তোমার চরণ চাই আমি তোমার চরণ চাই প্রভু তোমার চরণ চাই আমি তোমার চরণ চাই প্রভু তোমার চরণ চাই গতি নাই গতি নাই গতি নাই তোমার চরণ চাই প্রভু গতি নাই গতি নাই প্রভু তোমার চরণ গতি নাই প্রভু তোমার চরণ চাই গতি নাই গতি নাই প্রভু তোমার চরণ চাই 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 বলো বাঁকে বিহারী লাল কি জয়।